হাইড্রোজেন গ্যাস, এখানে তো ধরো আমার ল্যাবে কম কম অ্যামাউন্ট হচ্ছে, এইগুলো কতটাই বা অ্যামাউন্ট, একটা টেস্ট টিউবের মধ্যে হাইড্রোজেন কতটাই বা হবে, এটাই তো সাফিসিয়েন্ট আগুন ধরিয়ে ফেলতে, মানে টেস্ট টিউবের উপর আগুন জ্বলে উঠলো, বুঝলি তো? এটা হবে কিন্তু কি বার, তুই ভাব একটা সিলিন্ডার, ধর তোর বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডারের মধ্যে যদি হাইড্রোজেন গ্যাস থাকে আর ওই সিলিন্ডার যদি বাস করে তোর বাড়ি উড়ে যাবে, বাড়ি উড়ে যাবে। এই জন্য তো নর্মাল গ্যাসে হাইড্রোজেন গ্যাস থাকে নাকি? থাকে না, কী থাকে জানিস? সেটা অর্গ্যানিক কেমিস্ট্রিতে পড়বো, অ্যালকেনগুলো থাকে, প্রোপেন, বিউটেন, এইসব জিনিসপত্র থাকে, পেট্রোলিয়ামের প্রোডাক্টগুলো থাকে। হাইড্রোজেন গ্যাস আমাদের এখানে ইউজই হয় না, ওগুলো রিসার্চ পারপাসে ইউজ হয় ল্যাবরেটরিতে। হ্যাঁ, ওগুলো লাল সিলিন্ডারের মধ্যে থাকে, লাল সিলিন্ডার মানে কী বলতো, ডেঞ্জার, যখন ইউজ করবি হ্যান্ডেল উইথ কেয়ার, বুঝলি? আমি করেছি ইউজ হাইড্রোজেন গ্যাস, না কেয়ারফুলি ইউজ করবি, কেয়ারফুলি ইউজ করবি, হয়েছে? বুঝলি তো, এখানে বুঝেছিস? আচ্ছা চলে যা পরের পেজে, পরের পেজে দেখ, এখন একটু মুখস্থ কর, অ্যাম্ফোটেরিক মানে কি, যখন আমরা অ্যাসিড বেস সল্ভ করবো তখন না ডিটেলসে দেখবো অ্যাম্ফোটেরিক মানে কি। অ্যাম্ফোটেরিক মানে অ্যাকচুয়ালি কি, অ্যাম্ফোটেরিক মানে যারা অ্যাসিড আবার যারা বেস দুজন হিসেবে বিহেভ করলেন। অ্যাম্ফোটেরিক মানে কি বলতো, যারা হচ্ছে অ্যাসিড হিসেবেও কাজ করে, যারা বেস হিসেবেও কাজ করে, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাম্ফোটেরিক। হ্যাঁ, জিঙ্কের অক্সাইডগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক, অ্যালুমিনিয়ামের অক্সাইড হচ্ছে অ্যাম্ফোটেরিক। দেখ আমাদের সিলেবাসে এই তিনজনই আছে, এইদিকে দেখা, সবুজ বক্সের দিকে একটু দেখা, সবুজ বক্সে তাকা, ঠিক আছে? সবুজ বক্স, প্রতিটা রিয়াকশান কিন্তু তোর সিলেবাসে মেনশান করে দেওয়া আছে, প্রত্যেকটা রিয়াকশান। তাহলে তোর কাজ কী হবে, রিএজেন্ট, নাম, কালার, আর দেখ এইগুলো প্রত্যেকটা হচ্ছে, এইখানে দেখ এটার দিকে তাকা, একদম এক্সট্রিম উপরে দেখ লেখা আছে অ্যাম্ফোটেরিক অক্সাইড আর হাইড্রোক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড, এটা মার্ক করে রাখ, অ্যাম্ফোটেরিক অক্সাইড আর হাইড্রোক্সাইড, এই যে এইখানে সবুজ বক্সের উপরে অ্যাম্ফোটেরিক অক্সাইড হাইড্রোক্সাইড, দেখেছিস? দেখতে পাচ্ছিস এটা এইখানে কোথায় নেই ভাই, কলামের উপরে দেখ না, বাঁদিকে একদম উপরে অ্যাম্ফোটেরিক অক্সাইড আর হাইড্রোক্সাইড, তুই এইখানটা তাকা তোর বইয়ের, দেখতে পাচ্ছিস কী লেখা আছে ওখানে? আরে ভাই এই যে এইটা, এইটা দেখ অ্যাম্ফোটেরিক অক্সাইড স্ল্যাশ হাইড্রোক্সাইড, হয়েছে? তাহলে এই হচ্ছে তোর অ্যাম্ফোটেরিক। তুই চিন্তা করিস না, পরীক্ষায় তোকে কোশ্চেন করবে না কারা অ্যাম্ফোটেরিক হয়, মানে সরি অ্যাম্ফোটেরিকের ডেফিনেশন কোশ্চেন করে না, তোকে এখানে রিয়াকশান থেকে কোশ্চেন করবে, ঠিক আছে? এখন রিয়াকশান থেকে কী টাইপের কোশ্চেন করে সেটাই আমি তুই এখন একটা কোশ্চেন দেখবো, এখন ওপেন বুক হবে, ঠিক আছে? যা হবে বই দেখেই হবে, কারণ আমি তো তুই এখন মুখস্থ করিনি কোশ্চেন, বলে যা এই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে, ঠিক আছে? এই সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে দেখবি উপরে সুইচ আছে, উপরে বাঁ দিকে সুইচ আছে, তুই 9:20 বেরোলে ট্রেন পাবি, পাবি কি পাবি না বলা যাচ্ছে না, তাই না? তোর 9:30 পরে কটায় ট্রেন থাকে? আচ্ছা তোরা প্রতিদিন স্কুলে জাস্ট ট্রেনে করে কোথায় নামিস, দমদম ক্যান্টনমেন্ট? দুটো অটো, একটা অটো? আর তুই বলছিলি ফেসবুকে আমাকে দেখেছিস, তোর কি ফেসবুক অ্যাকাউন্ট আছে নাকি তোর মার অ্যাকাউন্ট থেকে দেখেছিস? লুকিয়ে রেখেছিস তাই তো, হাইড করা, আচ্ছা তোরা ফেসবুক করিস, তুই দেবব্রত তোরা দুজন একসাথে করিস, তুই ঋদিপ্রিয়া, তুই কি নামে আছিস, আচ্ছা তুই ইনস্টাগ্রাম করিস নাকি শাগনিকা, রিলস বানাস, তুই দিদিপ্রিয়া, দেবব্রত বন্ধুদের খুঁজিস শুধু, আর তুই স্টক করিস তাই তো, সোজা কথা, আর তুই, আচ্ছা ফেসবুক ইনস্টাগ্রাম বাদ দিয়ে আর কি করিস, মানে মোবাইল বাদ দিয়ে পড়াশোনার বাইরে? কেন বন্ধ করেছিস না, এক্সামের চাপে? তুই দিদিপ্রিয়া তুই তো কিছু করিস না বললি, গান শিখতিস, ছেড়ে দিস, শিখিস কোথায় শিখিস, ওই দুর্গানগরেই না ক্যান্টনমেন্ট? শিখিস এখনো, কোথায় শিখিস, বাড়িতে আসো, আচ্ছা তুই, আর তুই স্যার ড্রয়িং, গান, নাচ,
একই তো ঘর স্যার ও না নাচও বাড়িতে শেখাতে আসতো না না স্যার কোথায় এই জামতিকাতে একসাথে যেতিস নাকি হ্যাঁ কোথায় স্যার কিন্তু মানে আমাদের বাড়ির পাশে আছে কিন্তু আমরা একসাথে মানে আমরা এক ব্যাচে নাচ করতাম না মানে আচ্ছা মানে আমি ভরতনাট্যমে 5th ইয়ার এবার দেব আর আমি যাই কোথায় যেতিস আরে আমাদের বাড়ির পাশে ওকে ঠিক আছে চল হয়ে গেছে আচ্ছা একটা কোশ্চেন লেখ চল খাতায় কোশ্চেন লেখ 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 ভাই কোশ্চেনটা লেখ কোশ্চেনটা লেখ লেখ কোশ্চেন লেখ আগে খাতায় কোশ্চেন লেখ তুই পড়ে লিখিস লেখ খাতায় লেখ খাতায় লেখ লেখ কোশ্চেন তোকে দেখেই বলছি পাঁচ মিনিট দেরি হবে লেখ আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য ফলোয়িং আইডেন্টিফাই দ্য ফলোয়িং আইডেন্টিফাই দ্য ফলোয়িং ওকে আচ্ছা কোশ্চেন লেখ এবার লেখ অ্যান আ কম্পাউন্ড এক্স আ কম্পাউন্ড এক্স অন ট্রিটমেন্ট উইথ এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে আ কম্পাউন্ড এক্স অন ট্রিটমেন্ট উইথ NaOH NaOH produces produces dirty green precipitate dirty green precipitate ঠিক আছিস which on treatment with which on treatment with excess NaOH which on treatment with excess NaOH forms sorry which on treatment with excess NaOH precipitate remains insoluble which on treatment with excess NaOH precipitate remains insoluble ঠিক আছে তোকে বলেছে আইডেন্টিফাই x লিখেছিস or কোশ্চেনটা কিভাবে আসতে পারে এটা লিখিস না এখন or কোশ্চেনটা এইভাবেও আসতে পারে আইডেন্টিফাই দা ক্যাটায়ন অর অ্যানায়ন ইন এক্স বুঝলি কোশ্চেনটা কীভাবে আসতে পারে আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন ইন এক্স হ্যালো আচ্ছা আচ্ছা ওকে দিদিপ্রিয়া তুই চলে যা অর আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন অর অ্যানায়ন ইন এক্স চলে যা বাকি পাঁচ মিনিটটা দেখে নিস ঠিক আছে ইউটিউব থেকে আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন অ্যানায়ন ইন এক্স আচ্ছা দেখ কীভাবে করব কীভাবে করবো এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে তার জন্য আমাকে এই রিয়াকশান একদম পুরো মনে রাখতে হবে এই মুহূর্তে তুই বই বার কর বই বার কর পেজ নাম্বার 64 খোল পেজ নাম্বার 64 দেখ ঠিকই বলেছিস তোকে বলেছে এক্স অন ট্রিটমেন্ট উইথ NaOH এক্স অন ট্রিটমেন্ট উইথ NaOH ফর্ম করলো কি একটা ডার্টি গ্রিন প্রেসিপিটেট তাই তো ডার্টি গ্রিন পিপিটি প্রেসিপিটেট ফর্ম করেছে যেটার মধ্যে আমার এক্সেস NaOH দিলেও এটা আমার কী থাকে ভাই ইনসলিবেলই থাকে মানে প্রিসিপিটেট আমার ইনসলিবেল থাকে ঠিক আছে তাহলে নেক্সট দিন কিন্তু এক্সাম আছে বুঝলি তো বাকিটা দেখে নিস ওকে বলে দেবো সব ডিটেলস বলে দেবো হয়েছে এক্সেস NaOH দিলাম কী হলো এটা আমার ইনসলিবেলই থাকলো তার মানে দেখ এইরকম রিয়াকশান তুই পুরো ক্লাস টুয়েলভের সিলেবাসে বিশ্বাস করে একটা রিয়াকশানই পাবি ডার্টি গ্রিনওয়ালা NaOH দিলে একজনকেই পাবি কে পাবি বলতো এফিএসও ফোরের মধ্যে এনে হয়েছে আচ্ছা এইবারে এইবারে দাঁড়া এইবারে দেখ এদিকে তাকা এদিকে তাকা তুই যে বললি এদিকে দেখ এক্স আমার কী হতে পারে ভালো করে তাকা বাঁদিকের পেজে কোশ্চেন নাম্বার সরি টু নাম্বার টু দেখ কী হবে এফিএসও ফোরের মধ্যে যদি আমি এই রিয়াকশান করি দেখ আমার সেম জিনিস ফর্ম হচ্ছে ডার্টি গ্রিন প্রেসিপিটেট দেখতে পাচ্ছিস যেটা দেখ আমার ডার্টি গ্রিন ইনসলিবেলই থাকছে হয়েছে আচ্ছা এইবারে ডান দিকের পেজে চলে যা ডান দিকের পেজে চলে যা ডান দিকের পেজে গিয়ে দেখ কোশ্চেন নাম্বার টু এর এ দেখ এফিএসও ফোর এফিএসও ফোরের মধ্যে NH4 ওইচ দিচ্ছিস দেখ তোর FeOH তার হোল টু হচ্ছে ওটাও ডার্টি গ্রিন প্রেসিপিটেট ওর মধ্যে NH4 ওইচ পাস করা দেখ ওটাও কিন্তু আমার ইনসলিবেলই থাকছে তোকে কোশ্চেনে দেখ NaOH এর সাথে বলেছিল তাহলে আমার এটা FeSO4ই হবে
তোকে দেখানো বলেনি, তোকে কিন্তু বলেনি এফিএস অপরের সাথে কার বিক্রিয়ায়, এটা কিন্তু তোকে বলেনি। এফিএস অপরের সাথে কার রিয়াকশনে কি জিজ্ঞেস করেছে? না, তোকে বলেছি এনউইজের সাথে কার রিয়াকশনে। তার মানে আমার এক্স কে হলো ভাই এফিএস অপর, খেলা এখনো শেষ হয়নি। তুই যদি তোকে কোশ্চেন যদি বলে এক্স, তাহলে তুই এফিএস অপর বলে নাম্বার পেয়ে গেলি। তোকে যদি বলতো আইডেন্টিফাই দ্য ক্যাটায়ন আর অ্যানায়ন ইন এক্স, তখন এইবার আসল গল্প শুরু হচ্ছে। আচ্ছা বল দেখি ভাই, এফিএস অপরের মধ্যে ক্যাটায়ন কে আছে? এক্স্যাক্টলি, এফি প্লাস টু। এর মধ্যে ক্যাটায়ন আছে হচ্ছে এফি প্লাস টু, এফি প্লাস টু। আর অ্যানায়ন কে আছে? এস অফর মাইনাস টু। তার মানে তোকে যদি বলে ক্যাটায়ন, তখন কিন্তু তোকে এফি প্লাস টু লিখে আসতে হবে। তুই যদি শুধু এফি লিখিস তাহলে তুই জিরো পেলি, রসগোল্লা। আর যদি তোকে বলে অ্যানায়ন, এর মধ্যে অ্যানায়ন কে আছে? এস অফর মাইনাস টু, এস অফর মাইনাস টু, এফি এস অফর, বুঝলি? তার মানে তোকে অ্যানায়ন বলে এস অফর মাইনাস টু লিখতে হবে, ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, তোর মনে হতে পারে ভাই কী করে বুঝবো কোনটা ক্যাটায়ন কোনটা অ্যানায়ন, এ তো কাটাকুটি খেলার খেলা, তাই না? কাটাকুটি খেলা। দেখ এফি প্লাস টু মানে আমি উল্টো পথে খেলছি, দুই আর দুইয়ের কাটাকুটি খেলে কী হয়? দুই যাবে এখানে, দুই যাবে এখানে, তার মানে কী হয় বলতো? এফি টু এসও ফোর হোল টু, ভাই দুই দুইকে বলে এখানে একই একই করে দেয়, তাহলে এফি এসও ফোর। এফি এসও ফোর মানে আমি আমাকে তোকে জেনে রাখতে হবে, এফি এসও ফোর মানে হচ্ছে এফি প্লাস টু আর এসও ফোর মাইনাস টু, বুঝলি? বোঝা গেছে? ক্লিয়ার? দেখ তোর কোশ্চেনে এই জন্য আয়রনের উপর ভালো করে লেখা আছে, দেখ কালো কালিতে বোল্ডে, ফেরাস সল্ট এফি প্লাস টু আয়রন, তাই না? বুঝলি? তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যালের রিয়াকশান। তাহলে দেখ অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার পুরোপুরি কিন্তু একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করছে, আর কিচ্ছু নেই। দেখ অ্যানালাইটিক চ্যাপ্টার এক্স্যাক্টলি পুরোটাই মুখস্থ, অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার বোঝার মতন এই মুহূর্তে কিচ্ছু নেই, বুঝলি তো? তার মানে এই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল চ্যাপ্টার। দেখ একটা ক্লাসেই শেষ, আর কী করবো, অ্যানালাইটিক্যালে কিছু করার নেই, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমাদের এক্সামের সিলেবাস কী হবে? অ্যানালাইটিক্যালটা থাকবে, অ্যানালাইটিক্যালটা থাকবে। আমি এই প্যাটার্নে কোশ্চেনগুলো করবো, বুঝলি তো? কোন প্যাটার্নে? এক্সের মধ্যে অ্যানায়ন, এক্সের মধ্যে ক্যাটায়ন। আর কোন চ্যাপ্টার থাকবে ভাই? মূল কনসেপ্ট, রসিম, এই দুটোই থাকবে, বাকি দুটো থাকবে না। ওগুলো তো হয়ে হয়ে হাত একদম পেকে গেছে, ওগুলো ওগুলো তো ইজিলি পারবি, ঠিক আছে? ওগুলো আবার পরের পরের সপ্তাহ থেকে ফিরে আসছে ওই চ্যাপ্টার। আচ্ছা এইবারে তুই জিজ্ঞেস করছিলি না এটা কোথাকার অর্গানাইজেশন? 2020-তে এই যে তুই গুগল ম্যাপ ইউজ করিস না, গুগল ম্যাপ বলেছিলাম, দেখ গুগলে গিয়ে সার্চ করবি আমার নাম, দেখবি দেখাবে গুগলের ওয়েবসাইটে আমার সঙ্গে লেখা আছে। না না ওসব দেখায় না, তুই গিয়ে সার্চ কর, সার্চ কর গুগলে গিয়ে। আরেকটা আরেকটা দিয়েছিল হচ্ছে অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন, আরেকটা দিয়েছিল দেখবি দুখানা আছে, বুঝলি? ঠিক আছে চল, তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট।